প্রিয় দর্শক, দৈনিক পত্রদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 7 আগস্ট শুক্রবার 2020 সাল, সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলো সংবাদ শিরোনাম বলছি। প্রথমেই শিরোনাম, ওসি প্রদীপ সহ 3 জনের 7 দিনের রিমান্ড, সদর ইউনিয়নের প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু। সাতক্ষীরা কারাগার থেকে কেন্দ্রীয় কারাগার শাহের, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি লাইফ সাপোর্টে। আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে পুষ্কৃত বাগদা চিংড়ি বিনষ্ট, 70,000 টাকা জরিমানা। শ্যামনগরে অবৈধ দখল উচ্ছেদ, দৈনিক কালের চিত্র। বিশ্বব্যাংকের প্রতিবেদন, দুর্নীতি বন্ধ হলেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি, করোনায় বাড়ছে অর্থের প্রবাহ। বিবাদ নির্মাণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। জেলায় 3 পুলিশ ও 2 স্বাস্থ্যকর্মী সহ 12 জনের করোনা শনাক্ত। নলতায় বিদ্যুৎ পৃষ্ঠে কাঠ মিস্ত্রির মৃত্যু, দৈনিক কাফেলা। কাফেলা শীর্ষক, মেজর সিনহা হত্যা, ওসি প্রদীপ সহ 9 পুলিশ কারাগারে। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 1 গৃহবধূর মৃত্যু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা। ওসি প্রদীপ, এসআই লিয়াকাত ও নন্দলাল 7 দিনের রিমান্ডে। গোয়ালচাতর কাঁচা বাজারের বেহাল দশা, দৈনিক দৃষ্টিপাত। দৃষ্টিপাত আজকে সোনার বাজারে আগুন, দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বেড়াখালী থেকে বাসতলা বাজার পর্যন্ত 2 কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ। শ্যামনগর থানা পুলিশের উদ্যোগে সুন্দরবনে বনদস্যু গ্রেপ্তার অভিযান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।